তাহলে মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে অল্প কিছু দিয়ে দিও। সুবহানাল্লাহ, কত দিও? অল্প। আমি বললাম, রব্বুল আলামিন, আমি যদি আমার সাধ্য মতে দেই, আপনি আমাকে কি দিবেন? রব বলেন, তুমি দিবে তোমার সাধ্য মতে, আমি দিব আমার সাধ্য মতে। এবার কত দিবে রব বলেন, আপনি দিবেন কত? আমার সাধ্য মতে আপনি দিবেন কত? এবার আল্লাহ দিবে কত? এবার আল্লাহ সাধ্য কত? আমি বললাম, রব্বুল আলামিন, আপনি কত বছর দিবেন? আল্লাহ কয়, তুমি দিবা তোমার বছর মতে, তুমি দিবা তোমার হায়াত মতে, আমি দিব আমার হায়াত মতে। সুবহানাল্লাহ বলেন, আমি দিব কার মতে? আমার হায়াত কত? সামান্য। আল্লাহর হায়াত কত? সুবহানাল্লাহ বলবেন না? তুমি দিবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার ক্ষমতা মতে। তুমি দিবা তোমার মাল থেকে, আমি দিব আমার মাল থেকে। তুমি দিব তোমার মাল মতে, আমি দিব আমার মাল মতে। সুবহানাল্লাহ বলেন না? তুমি, আমি দিব আমার মাল মতে। বলেন, আমি দিব কি? আল্লাহ দিবে কি? আল্লাহর মাল মতে। বা আল্লাহর হাতে মাল কত? আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে যেটা আছে এটা একদিন শেষ হবে। ওমা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যেটা আছে এটা কখনো শেষ হবে না, কখনো কি হবে না বলেন। আচ্ছা মেরে ভাই, ও কোরআন এমন এক কিতাব যেটার সাথে যেই লাগে সে দামি হয়ে যায়। কোরআনে কারীমের সাথে যে লাগে সে কি হয়ে যায় বলেন? দামি হয়ে যায়। কোরআন কারীমের সাথে কোনো যদি কোনো বস্তুও লাগে সেটাও দামি হয়ে যায়। কোরআন কারীমের সাথে লাগছে গিলাফ, 15 টাকার জুজদান গিলাফ, এটার মধ্যে যদি কারো পা লাগে তো সেটার কি চুমু খায়। কোরআনের সাথে যদি লাগে রেহাইল, রেহাইল রেহাইল 30 টাকা দিয়ে পাওয়া যায় মাদার কাছের রেহাইল, এটার সাথে কারোর পা লাগলে সে চুমু খায়। এটা যদি বাচ্চা পেশাব করে দেয় সে হুজুরকে মাসালা জিজ্ঞেস করে, হুজুর এটার মধ্যে বাচ্চার পেশাব লেগে গেছে এখন কি করব, এটা বন্ধ করে দেন, এটা আওয়াজ বেশি। কোরআনে কারীমের সাথে যেই লাগে সে দামি হয়। আমাদের নবীজি কোরআন নাজিল হওয়ার আগের দিন পর্যন্ত ছিলেন মুহাম্মদ, আর কোরআন নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন নাজিলের আগের দিন পর্যন্ত এক শহর নাম ছিল মক্কা, যেদিন কোরআন নাজিল হয়েছে ওদিন থেকে মক্কা মুকাররমা, মদিনায়ে তাইয়েবা কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত ছিল ইয়াসরিব। কে চিনে ইয়াসরিব? কোরআন নাজিল হওয়ার পরে নাম হয়ে গেছে মদিনা আল মুনাওয়ারা। আবু বকর ইবনে কুহাফা, কুহাফার ছেলে আবু বকর, কে চিনত? লেকিন কোরআনের উপর ঈমান আনার পর থেকে হয়ে গেলেন সিদ্দিক আকবর। ওমর ইবনে খাত্তাব, খাত্তাবের বেটা ওমর ছাগল চড়াইতো মক্কা, কি চড়াইতো বলেন? বকরি চড়াইতো। আর যেদিন কোরআনে কারীমের সাথে ছোঁয়া লেগে গেল সেদিন থেকে ফারুক আজম, সেদিন থেকে রাসূল বলেন, ওমর জানো শয়তান তোমাকে ভয় পায়, ইন্না শায়তানা লা ইখাফুক, ওমর শয়তান তোমাকে ভয় করে, ওমর জানো তুমি যে রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তা দিয়ে শয়তান চলে না। কি হয়? কোরআনে কারীমের সাথে লেগে ওসমান ইবনে আফফান হয়ে গেল ওসমান যুন্নুরাইন, আলী ইবনে আবি তালেব হয়ে গেলেন আলী আসাদুল্লাহিল গালিব। কোরআনের সাথে লাগার আগের দিন পর্যন্ত ছিল খালেদ, কে চিনত খালেদ? পরের দিন থেকে হয়ে গেলেন সাইফুল্লাহ। সোয়ালাখ মানুষ এদেরকে কে চিনত পৃথিবীতে? কোরআনের সাথে জুড়ে এরা হয়ে গেলেন রাদিয়াল্লাহু আনহু মারাদু আনহু, কোরআনের সাথে লেগে এরা হয়ে গেলেন এমন, আল্লাহ এদের উপর রাজি, এরাও আল্লাহর উপরে রাজি। কোরআনে কারীমের সাথে যেই লাগে আর কোরআনকে যে ভালোবাসে, কোরআন যে পড়ে আর কোরআন মতে চলে, তা আল্লাহ তাআলা তাকে শুধুই দাম বাড়াতে থাকেন। পৃথিবীর সমস্ত সাহিত্য একদিন শেষ হয়, পৃথিবীর সমস্ত গান 2-4 বছর পরে নিভে যায়, পৃথিবীর সমস্ত কবিতা 2-4 বছর পরে নিভে যায়, পৃথিবীর যত বড় সাহিত্যিক 2-4 যুগ পরে তার নাম পৃথিবীতে আর কেউ নেয় না। লেকিন কোরআনের এক একটা সুরা, সুরায়ে ফাতিহা আমি আর আপনি কত হাজারবার পড়েছি, এরপরে এখন যদি এশায় পড়ি তো মনে হবে জীবনে আবার নতুনভাবে পড়ছি, নতুনভাবে শুনছি।
আজকে মাগরিবের সূরা ফাতিহা শোনা হয়েছিল? হ্যাঁ, নতুন লাগছে না পুরা? হাজি স্যার, প্রফেসর স্যার, হ্যাঁ কি ভাই, কোরআন এটা এমন, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা কেমন জানো? ফিহি নাবাউম মিন ক্বাবলিকুম, তোমাদের আগের সমস্ত ইতিহাসের মধ্যে আছে। এবার বলেন ফিহি খাবরুম মা বাইনাকুম, তোমাদের যা যা করণীয় সবের মধ্যে আছে। ফিহি খাবরুম মা আতাকুম, সামনে যেটা আসবে সেটার খবরের মধ্যে আছে। লা তাশবাউ বিল উলামা, ওলামারা যদি হাজার বার হাজার বার হাজার হাজার পৃষ্ঠা লেখে, লিখতে লিখতে কখনো পরিতৃপ্ত হয় না। লা ইখলা ইখলাক বিকাসাতে তা তারদাদিহি, এটা হাজার বার রিফিটের দ্বারাও পুরাতন হয় না। সুবহানাল্লাহ, বলে হইছে পুরাতন সূরা ফাতিহা, হইছে পুরাতন সূরা ইখলাস, আরেকটা আরেকটা গ্রন্থের নামও বলেন অথবা একটা কবিতার নামও বলেন। কি স্যার আপনি রাগ করবেন না, যেমন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটির একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট ইংলিশ, ইংলিশের বিভাগীয় প্রধান তিনি রিটায়ারমেন্টে চলে গেলেন 60 বছর বয়সে, এবার আরও 20 বছর ধরে ঘরে আছেন, এখন তার বয়স 80 বছর বয়স। এখন কি কোনো বাবা তার ছেলে মেয়েকেও ও তার কাছে পড়তে দেয়? যদি বলে তিনি এতটা এক্সপিরিয়েন্সওয়ালা, আগে ছিল 60 এখন হলো 20, 80 বছরের এক্সপিরিয়েন্সওয়ালা, তার কাছে পড়ো না মা, বলবো বুড়োর কাছে পড়বো না। বলেন কি বলবে? বলেন এই বুড়োর কাছে পড়বো না, বুড়ো কি পড়াবা না। আচ্ছা এবার মাদ্রাসায় পড়াইয়া বড়ুরা মাদ্রাসার কারি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, বড়ুরা পড়াইছেন 74 বছর, কত বছর? 74 বছর পড়াইয়া বাড়ির চলে গেছে, বাড়ির যাওয়ার পরে কমপক্ষে আরো 20 বছর মাদ্রাসা থেকে বেতন বাড়ি পাঠিয়ে দিছে। আর আমাদের মতো হাজারো মুস্তাক নবী যেত তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একজন প্রিন্সিপাল, আমি যখন ইমাম ছিলাম তখন ভিক্টোরিয়া কলেজের প্রিন্সিপাল, উনি রিটায়ারমেন্টে আসার পরে একদিন তার সাথে দেখা করতে গেছে তার বাসা মুয়াজ্জিন সাহেব বাহাউদ্দিন টমসন নিজ বাড়ি, বাহাউদ্দিন ভাই দেখা করতে গেছে, উনি বলে হুজুর এখনো কি কেউ আমাদের সাথে দেখা করতে আসে? কি বলে বলেন, এখনো কি কেউ আমাদের সাথে দেখা করতে আসে? তাহলে বোঝা গেছে প্রিন্সিপাল সাহেব দেখা করতে যাওয়ার মতো কেউ নাই, আলহামদুলিল্লাহ আলেমদের সাথে দেখা করার সিরিয়াল নাই। কোরআন এমন এক জিনিস এটা শুধু বাড়ে, বলেন সুবহানাল্লাহ, এটা শুধু কি করে বলেন? আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তিনটা জিনিস কোরআনে কারীমের তেলাওয়াত, জামাতের সাথে নামাজ, আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তা খরচ করা। আল্লাহ তাআলা বলেন ইয়ারজুনা তিজারাতান, এরা এমন এক ব্যবসা আমার সাথে করে, লান তাবুর, যেটা কখনো কোনোদিন শেষ হবে না। বলেন কখনো শেষ হবে না, বলেন হ্যাঁ, পৃথিবীর সব পরিকল্পনা শেষ হবে, পৃথিবীর সব সৌন্দর্য মুছে যাবে, পৃথিবীর সব বাস্তবতা একদিন স্বপ্ন হবে, লেকিন কোরআন শুধুই বাড়বে। কোরআন শুধুই কি হবে বলেন? কোরআন শুধুই বাড়ে, কোরআন শুধুই বাড়ে, সুবহানাল্লাহ, কোরআন শুধু কি করে বলেন? বাড়ে। আমি বললাম রব্বুল আলামিন এই তিন কাজ করলে আপনি কি কি দিবেন? কয় কাজ? এক নম্বর কোরআনে কারীমের তেলাওয়াত, দুই নম্বর জামাতের সাথে নামাজ, তিন নম্বর আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় খরচ করা। বলেন আল্লাহর দেওয়া মাল আল্লাহ রাস্তায় খরচ করা। যতবার আল্লাহ তাআলা খরচের কথা বলেন সঙ্গে সঙ্গে এটা মনে করিয়ে দেন এই তোরটা না আমারটা। তোরটা থেকে দিস না, যদি তোর হয় তুই দিস না, মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি সেখান থেকে কিছু দিয়ে দাও। এটা বারবার কেন বলে? এটা মনে করা, এটা কি করা? আমাদের দুজনের পরিচিত একজন মানুষ আছে, আমি নাম কইতাম না, আমি নাম বলবো না, ইনি নিজের নামটা লিখতে পারে না, আর বাড়িটার মধ্যে ডেকোরেশন করছে 1 কোটি টাকা। কি কি ভাই, তাহলে বোঝা গেছে মাল দেওয়ার জন্য এম এ পাস জরুরি না?
মাল দেওয়ার জন্য কি জরুরি না বলেন? এক পাশ জরুরি না, তাহলে দিছে কে? আবার বলেন দিছে কে? আল্লাহ। কে দিছে? আল্লাহ। এটাকে আল্লাহ তাআলা মনে করিয়ে দেন, মিম্মা রাযাকনাকুম, আমি যা দিয়েছি সেখান থেকে কিছু আমাকে দিয়ে দাও। আমি যা দিয়েছি বলেন, সেখান থেকে কিছু আমাকে দিয়ে দাও। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি আপনার দেওয়া মাল পুরোটা দিতে না পারি অর্ধেক দিব? না, দরকার নাই। আল্লাহ দশ ভাগের এক ভাগ দিব? না, তাও দরকার নাই। আল্লাহ বিশ ভাগের এক ভাগ দিব? না, তাও দরকার নাই। আল্লাহ চল্লিশ ভাগের এক ভাগ? রব্বুল আলামিন বলেন, যাও চল্লিশ ভাগের এক ভাগ দিবা জীবনে বছরে একবার, চল্লিশ ভাগের এক ভাগ দিবা বছরে একবার, আর কয়েক লাখ ভাগের এক ভাগ মাঝে মাঝে দিয়ে দিও। বছরে একবার যাকাত হিসেবে দিবা কত ভাগের এক ভাগ, আর মাঝে মাঝে কিছু কত দূর যাও পাঁচ টাকা দিও। সালাম্বার গোটা ইনকাম থেকে পাঁচ টাকা কত ভাগের এক ভাগ হবে? আচ্ছা পাঁচশো টাকা কত ভাগের এক ভাগ হবে হিসাব করেন? আচ্ছা পাঁচ হাজার টাকা কত ভাগের এক ভাগ হবে? আচ্ছা পঞ্চাশ হাজার টাকা আলহামদুলিল্লাহ ইনাদের কত ভাগের এক ভাগ হবে? কথা কন। আচ্ছা পাঁচ লাখ টাকা ইনাদের কত ভাগের এক ভাগ হবে? তাহলে মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে অল্প কিছু দিয়ে দিও। সুবহানাল্লাহ, কত দিও? অল্প। আমি বললাম রব্বুল আলামিন, আমি যদি আমার সাধ্য মতে দেই আপনি আমাকে কি দিবেন? রব বলেন, তুমি দিবে তোমার সাধ্য মতে, আমি দিব আমার সাধ্য মতে। এবার কত দিবে রব বলেন? আপনি দিবেন কত? আমার সাধ্য মতে আপনি দিবেন কত? এবার আল্লাহ দিবে কত? এবার আল্লাহর সাধ্য কত? আমি বললাম রব্বুল আলামিন, আপনি কত বছর দিবেন? আল্লাহ কয়, তুমি দিবা তোমার বছর মতে, তুমি দিবা তোমার হায়াত মতে, আমি দিব আমার হায়াত মতে। সুবহানাল্লাহ বলেন, আমি দিব কার মতে? আমার হায়াত কত? সামান্য। আল্লাহর হায়াত কত? সুবহানাল্লাহ বলবেন না? তুমি দিবা তোমার যোগ্যতা মতে, আমি দিব আমার ক্ষমতা মতে। তুমি দিবা তোমার মাল থেকে, আমি দিব আমার মাল থেকে। তুমি দিব তোমার মাল মতে, আমি দিব আমার মাল মতে। সুবহানাল্লাহ বলেন না? তুমি আমি দিব আমার মাল মতে বলেন, আমি দিব কি? আল্লাহ দিবে কি? আল্লাহর মাল মতে। এবার আল্লাহর হাতে মাল কত? আল্লাহ তাআলা বলেন, তোমাদের কাছে যেটা আছে এটা একদিন শেষ হবে। ওমা ইনদাল্লাহি বাক, আল্লাহর কাছে যেটা আছে এটা কখনো শেষ হবে না। কখনো কি হবে না বলেন? আচ্ছা, আমরা পকেটে, সবার পকেটে যা আছে সবগুলো যদি এক জায়গায় জমা করি তো কত টাকা হবে বলেন? অনেক হবে বলেন না? আবার বলেন। আচ্ছা, এবার সারা পৃথিবীবাসী যদি সব অনেক টাকা জমা করে এক জায়গায় তো কত হবে? অনেক। কত হবে বলেন? এবার বললেন তো এটা আল্লাহর অনেকের কাছে কত দূর? হ্যাঁ, আল্লাহ তাআলা চারটা জিনিস দিবেন ঘোষণা দিয়েছেন, চারটা। আজরান আযীমা, আজরান কারীমা, আজরান হাসানা, আজরান কাবীরা। সুবহানাল্লাহ। আজর মানে কি? পুরস্কার। আজর মানে কি? আযীম মানে বড়, কাবীর মানে বড়, কারীম মানে দামি, হাসান মানে সুন্দর। এবার স্যার ওটারে যোগ করেন না, একসাথে কি হবে? আমাদের কাছে কি শব্দ আছে? আজিমের তরজমা আমরা কি দিয়ে করব? কাবীরের তরজমা আমরা কি দিয়ে করব? হাসানের তরজমা আমরা কি দিয়ে করব? কারীমের তরজমা আমরা কি দিয়ে করব? যেন রব্বুল আলামিন বুঝাবার জন্য বলছি, যেন আমাকে যে পরিমাণ দিবেন, ইনাকে যে পরিমাণ দিবেন, শাহালাম সাহেবকে যে পরিমাণ দিবেন, আজাদ সাহেবকে যে পরিমাণ দিবেন, আমাদের কি মাহবুব সাহেবকে যে পরিমাণ দিবেন, অ্যাডভোকেট সাহেবকে যে পরিমাণ দিবেন, হাজি সাহেবকে যে পরিমাণ দিবেন, প্রফেসর সাহেবকে যে পরিমাণ দিবেন, আদনা থেকে আদনা যাকে যে পরিমাণ দিবেন, এটাকে রব বলেন আজিম দিব। কি দিবে? আজিম। কি দিবে? এবার আজিমের তরজমা আপনি কি দিয়ে করবেন? একটা তরজমা কোনোভাবে বোঝাবার জন্য বলছি, যদি কোনো মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো জমা হয়, জীবিতরাও জমা হয়ে যায়, মৃতরাও জমা হয়ে যায়, ওই মানুষগুলোর সাথে যদি নবীদেরকেও জমা করে দেন, সুবহানাল্লাহ বলেন,
ওই মানুষগুলোর সাথে যদি আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সকলকে জমা করে দেন, এবার সমস্ত মানুষের সাথে যদি সমস্ত জিনগুলোকেও জমা করে দেন, এবার সমস্ত জিনগুলোর সাথে যদি সমস্ত ফেরেশতাদেরকেও জমা করে দেন, এবার জিব্রিল মিকাইল ইসরাফিল আর মালাকুল মউতকে জমা করে দেন, এবার সকলে মিলে যদি বলে এই মানুষটাকে আল্লাহ আজিম দিবে, কি দিবে বলেন? আজিম। সকলে মিলে বলে আজিম দিবে, ইনিও বলেন আজিম দিবে, ইনিও বলেন আজিম দিবে, সকলে বলেছেন অনেক দিবে, অনেক দিবে, অনেক দিবে, সকলের অনেক মিলে যত বড় হবে আদনা জান্নাতের আজিম তার চেয়েও বড় হবে। কদ্দূর দিবে, আজিম দিবে, কি দিবে? আজরান আজিমা, রব্বুল আলামিন আজরে আজিম দিবে, আজরান হাসানা, আজরে হাসান দিবে, আজরান করিমা, আজরে করিম দিবে, আজরান কবিরা, আজরে কবির দিবে। সুবহানাল্লাহ, বলবেন না কি দিবে? আজরে আজিম আর কি, আজরে হাসান আর কি, আজরে কবির আর কি, আজরে করিম দিবে। আমি বললাম রব্বুল আলামিন সব তো বুঝলাম, কবিরও বুঝলাম, করিমও বুঝলাম, আজিমও বুঝলাম, সব বুঝলাম, এগুলো এবার কতদিনের জন্য দিবেন? এবার বলেন যাও যাও যাও, জীবনে কখনো শেষ হবে না, জীবনে কখনো কি হবে না, জীবনে কখনো শেষ হবে না। সুবহানাল্লাহ, এটা কোরআন, এটার সাথে ঈমান আনবে যে তার পুরস্কার জীবনে শেষ হবে না, এটার উপরে পড়বে যে তার পুরস্কার জীবনে শেষ হবে না, এটাকে পড়াবে যে তার পুরস্কার জীবনে শেষ হবে না, এটাকে ভালোবাসবে যে তার পুরস্কার জীবনে কখনো শেষ হবে না, এটার জন্য চাটায় বিছিয়ে দিবে যে তার পুরস্কার জীবনে কখনো শেষ হবে না, এটার জন্য লাইট জ্বালিয়ে দিবে যে তার পুরস্কার জীবনে কখনো শেষ হবে না, এটার জন্য পাখা লাগিয়ে দিবে যে তার পুরস্কার জীবনে কখনো শেষ হবে না, এটার জন্য ঘর করে দিবে যে তার পুরস্কার জীবনে কখনো শেষ হবে না, এটার জন্য জমিন কিনে দিবে যে তার পুরস্কার জীবনে কখনো শেষ হবে না, এটার জন্য দোয়া করবে যে তার পুরস্কার জীবনে কখনো শেষ হবে না। বিশ্বাস হয়েছে? সবাই বলেন বিশ্বাস হয়েছে? আল্লাহ তাআলা বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, কেন বিশ্বাস হবে না? আমার ওয়াদা সত্য। আমার ওয়াদা কি? আমার ওয়াদা সত্য, বলেন আমার ওয়াদা সত্য, বলেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা কি? আল্লাহর ওয়াদা সত্য। তাহলে বোঝা গেছে কোরআন দামি, বলেন কোরআন কি? দামির সাথে যেই লাগে সেই কি হয়? সেই দামি হয়। দামির সাথে যেই লাগে সেই দামি হয়। মেম্বার সাহেব দামি, এই জন্য তার সাথে লেগে গেলে দামি হয়ে যায়। চেয়ারম্যান সাহেব দামি, তার সাথে লেগে গেলে দামি হয়ে যায়। কোরআন দামি, যেই লাগে সেই কি হয়? আল্লাহ, লাগবেন কোরআনের সাথে ইনশাআল্লাহ। কেমনে? এক নম্বর ঈমান এনে, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি, এক নম্বর ঈমান।